আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 2 এর 4 নম্বর পর্বে আজকে আমরা দেখব প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায় সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এই অধ্যায়টি নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা দেখবে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। এছাড়া অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান তোমরা দেখতে পারবে। তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সাজেশনগুলো দিচ্ছি, সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজেই দেখতে পারবে। খ বিভাগ প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর দেখব আজকে আমরা। 7টা প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 8 করে, মোট 40 নম্বর। প্রশ্ন 1, প্রেক্ষাপট 1, পৃথিবীর বিভিন্ন স্থানে বন্যজন্তু কর্তৃক মানব শিশু ফেরাল ম্যান উদ্ধার করা হয়েছে। এরা মানবেতর জন্তুর মতো আচরণ করত, মানুষের সমাজে সামাজিকীকরণের চেষ্টা করেও তারা তা আয়ত্ত করতে ব্যর্থ হয়। প্রেক্ষাপট 2, জামান সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অপারেশন করার পূর্বেই চিকিৎসক আধুনিক যন্ত্রের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করেন। এরপর সার্জারি করার সময়ও তিনি বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে সফলভাবে অপারেশন সম্পন্ন করেন। ক নম্বর, কিসের অভাবে প্রেক্ষাপট 1-এর শিশুদের সামাজিকীকরণ ব্যাহত হয়েছে বর্ণনা করো। খ নম্বর, প্রেক্ষাপট 2-এ সামাজিক পরিবর্তনের যে কারণটির প্রভাব পরিলক্ষিত হয়েছে সেটি সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ নয়, এ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ করো। তো আসো এখন আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর দেখব। প্রথমে দেখব কয়ের উত্তর। প্রেক্ষাপট 1-এ যে প্রধান বাহনের অভাবে শিশুদের সামাজিকীকরণ ব্যাহত হয়েছে সেটি হচ্ছে পরিবার। পরিবার হলো শিশুর সামাজিকীকরণের প্রথম এবং প্রধান বাহন। পরিবারে বাস করতে গিয়ে শিশু তার পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে। এই পর্যায়ে শিশু ভাষা রপ্ত করে, তার অভ্যাস করে তোলে। দৈনন্দিন খাদ্য তালিকা, পোশাক পরিচ্ছদ, ধর্মচর্চা, শিক্ষাগ্রহণ, আচার আচরণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পারিবারিক সংস্কৃতির প্রতিফলন সরাসরি ব্যক্তির উপর পড়ে। 2-1টি ব্যতিক্রম থাকলেও ব্যক্তির শিক্ষা, পেশা তথা সমগ্র জীবন প্রণালী পারিবারিক শিক্ষা, সংস্কৃতি ও সিদ্ধান্তের উপর নির্ভর করে। প্রেক্ষাপট 1-এ দেখা যায় পৃথিবীর বিভিন্ন স্থানে বন্যজন্তু কর্তৃক পালিত মানব শিশু উদ্ধার করা হয়েছে। তারা পরিবারের সামাজিকীকরণ থেকে বঞ্চিত হয়েছে, ফলে ওইসব শিশু মানব আচরণের বদলে জন্তুর মতো আচরণ আত্মস্থ করেছে। তাই বলা যায় প্রেক্ষাপট 1-এ সামাজিকীকরণের অনুপস্থিত উপাদান হচ্ছে পরিবার। ক্ষয়ের উত্তর, প্রেক্ষাপট 2-এ সামাজিক পরিবর্তনের যে কারণটির প্রভাব পরিলক্ষিত হয় সেটি হচ্ছে প্রযুক্তিগত কারণ। এই প্রযুক্তিগত কারণই সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ নয়, এ বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি। প্রেক্ষাপট 2-এ জামান সাহেবের অপারেশনে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার পরিলক্ষিত হয়েছে, আর সমাজ ব্যবস্থায় এই যন্ত্রপাতির ব্যবহার সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ। এটি ছাড়াও সামাজিক পরিবর্তনে আরও অনেক কারণ রয়েছে। সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি, জনসংখ্যার আয়তন, গঠন, বিন্যাস ও প্রকৃতির দ্বারা বহুলাংশ প্রভাবিত হয়। বিশেষ করে জনসংখ্যার হ্রাস বৃদ্ধি, গঠন, কাঠামো প্রভৃতির পরিবর্তন সমাজের বিভিন্ন প্রথা প্রতিষ্ঠানের পরিবর্তন এনে দেয়। এছাড়া প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে পরিবর্তনও সামাজিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে। প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়া, জলবায়ু, ভূমির উর্বরতা শক্তি প্রভৃতির প্রভাবে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। অর্থনৈতিক কারণ ও ধর্মীয় প্রভাবেও সমাজে পরিবর্তন সাধিত হয়। এছাড়া সামাজিক পরিবর্তনে আরও কতিপয় কারণ হচ্ছে মনস্তাত্ত্বিক উপাদান, সাংস্কৃতিক কারণ, রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ, অর্থনৈতিক কারণ ইত্যাদি। উপরে আলোচনা থেকে প্রতীয়মান হয় যে প্রযুক্তিগত পরিবর্তনই সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ নয়, বরং এর পেছনে আরও অনেক কারণ বিদ্যমান রয়েছে। প্রশ্ন 2, প্রেক্ষাপট 1, বাংলাদেশে বসবাসরত আশিক চীন দেশে ভ্রমণে গিয়ে দেখল তার দেশ ও ভ্রমণরত দেশের মানুষের আচরণগত পার্থক্য ব্যাপক। প্রেক্ষাপট 2, সাকলাইনের বাসায় কেউ বেড়াতে এলে সে সালাম দিয়ে কুশল জিজ্ঞাসা করে এবং তাদের সামনে নাস্তা পরিবেশন করে থাকে। ক নম্বরে আছে আশিকের ভ্রমণরত দেশের সাথে নিজ দেশের আচরণগত পার্থক্যের কারণ বর্ণনা করো। খ নম্বরে আছে সাকলাইনের আচরণ সামাজিকীকরণের কোন মাধ্যমে বহিঃপ্রকাশ বর্ণনা করো। প্রথমে দেখব আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর, কয়ের উত্তর। আশিকের ভ্রমণরত দেশের সাথে নিজ দেশের আচরণগত পার্থক্যের মূল কারণ হচ্ছে সামাজিক কাঠামোর একটি উপাদান, সংস্কৃতির প্রভাব। সংস্কৃতি হচ্ছে কোনো এলাকার মানুষের দলগত আচরণের বিশেষ ধরন। জীবনের সাথে সম্পর্কিত প্রায় সব আচরণই আমাদের সংস্কৃতির অংশ, যেমন ভাষা, পোশাক, খেলাধুলা, আচার অনুষ্ঠান সহ আরও অনেক কিছু। এক এক দেশের বা একই দেশের বিভিন্ন অঞ্চলের মাঝে সংস্কৃতির নানা উপাদানের মধ্যে পার্থক্য রয়েছে। এজন্য সংস্কৃতির কোনো ভালো বা মন্দ বিচার করা চলে না। প্রেক্ষাপট 1-এ তেমনই লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশে বসবাসরত আশিক চীন দেশে ভ্রমণে গিয়ে দেখল তার দেশ
ও ভ্রমণরত দেশের মানুষের আচরণগত পার্থক্য ব্যাপক। আর এর পেছনে সংস্কৃতি মুখ্য ভূমিকা পালন করেছে। সর্বোপরি পৃথিবীতে এত বৈচিত্র্যময় সংস্কৃতি আছে বলেই পৃথিবীটা এত সুন্দর মনে হয়। ৬ নম্বর প্রশ্নের উত্তর, প্রেক্ষাপট ২ এ সাকলাইনের আচরণ সামাজিকীকরণে যে মাধ্যমের বহিঃপ্রকাশ তা হচ্ছে পরিবার। ব্যক্তির সামাজিকীকরণে পরিবার প্রধান ভূমিকা পালন করে থাকে, কারণ শিশু জন্মের পরপরই তার মাতা পিতা ও পরিবারের অন্যান্যদের মাধ্যমে তার চারপাশকে বোঝার চেষ্টা করে। তখন সে মূলত প্রাথমিক আচরণ করতে শেখে। শিশু মাত্রই অনুকরণ প্রিয় হয়ে থাকে, তাই পরিবার পরিজন শিশুর আশেপাশে কী আচার আচরণ করে তা গুরুত্বপূর্ণ। আবার শিশুর আচরণ বা কর্মকাণ্ড দেখে মা বাবা এবং অন্যরা কী প্রতিক্রিয়া ব্যক্ত করে তার দ্বারাও শিশুর আচরণ প্রভাবিত হয়, আর এর মাধ্যমে শিশুর মাঝে মানবিক মূল্যবোধ এবং অন্যান্য সামাজিক এবং নৈতিক গুণাবলীর বিকাশ ঘটে। প্রেক্ষাপট ২ দেখা যায় সাকলাইনের বাসায় কেউ বেড়াতে এলে সে সালাম দিয়ে কুশল জিজ্ঞাসা করে এবং তাদের সামনে নাস্তা পরিবেশন করে থাকে। অর্থাৎ সাকলাইন পরিবারের কাছ থেকেও এই নৈতিক গুণাবলী শিক্ষা পেয়েছে, যা পরবর্তীতে সাকলাইনকে একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। তো এই হচ্ছে আজকের আলোচনা। আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায়ের উপর নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।